আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। চলুন চলে যাই মূল রান্নায়। আমি এই কাপ দিয়ে 2 কাপ বুটের ডাল 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। একপাশে সরিয়ে নিলাম, প্রেশার কুকার নিলাম, এর মধ্যে ভিজিয়ে রাখা ডাল ছেঁকে দিয়ে নিলাম। এখন 3 কাপ পানি দিলাম, হাফ চা চামচ দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা, 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিলাম, 3 টুকরা দারচিনি দিলাম, 4টা সাদা এলাচ ও 1টা কালো এলাচ দিলাম। এখন ঢাকনা লাগিয়ে নিলাম, চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দেব। প্রেশার কুকারে 3 থেকে 4 সিটি হলে চুলা বন্ধ করে দিতে হবে। প্রেশার কুকারের ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কড়াইতে 1/4 কাপ সরিষার তেল দিলাম। তেল একটু গরম হয়ে এলে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, ফুটে উঠলে এভাবে নেড়ে নিচ্ছি। 1/4 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। 2টা শুকনা মরিচ মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের মাথা। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। মাছ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। সবগুলো মশলা মাছের সাথে কষিয়ে নিচ্ছি। এখন 1 কাপ পানি দিয়ে নিলাম, 10 মিনিট রান্না করব। তবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে নেড়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে কমে এসেছে আর মাছগুলো নরম হয়ে গিয়েছে। এভাবে ভেঙে দিলাম, অর্থাৎ মাছের মাথা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করা বুটের ডাল দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করব। তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। পাঁচ মিনিট পর এভাবে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ডাল ও মাছ খুব ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে তরকারি টেস্ট করে নিতে হবে, যদি কিছু লাগে দিয়ে নিতে হবে। এখন 1/2 কাপ পানি দিচ্ছি। নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। তবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা রাঁধুনি গুঁড়া। এই রান্নাতে ভাজা জিরা ও ভাজা রাঁধুনি গুঁড়া দিলে খেতে খুবই দারুণ লাগে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রান্না হয়ে গিয়েছে, দেখুন এর থিকনেসটা এরকম হবে। চুলা বন্ধ করে দিয়েছি, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে এই মাছ দিয়ে বুটের ডালের তরকারি রান্না করে দেখালাম। এই তরকারিটি ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব অসাধারণ লাগে।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন আর আমার ফুড রেসিপিস বাই শবনম চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।